আপনার সন্তানের সুপ্ত মেধা বিকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম CBSE কারিকুলাম। এটি একটি ইসলামিক ও আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন 2017-18 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি 2017। ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক ন্যাশনাল স্কুল, উত্তরপাড়া মোড়, রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 73-84-056-054 এবং 73-84-056-055। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। দু চোখে স্বপ্ন দেখি, এ বুকে জমিয়ে রাখি প্রত্যয়, জ্ঞানের লড়াই শেষে আমি বিজয়ী হব নিশ্চয়। সামনে এগোতে হবে আগামী পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি, আলোকিত জ্ঞানী হব, আলোকিত জ্ঞানী আমি, আলোকিত। ان الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله، اما بعد সম্মানীয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরের যে চারটা গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই চারটা গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে সবর অর্থাৎ ধৈর্যের যে গুণ এবং বৈশিষ্ট্য আমাদের অবলম্বন করা উচিত, এবং সেই গুণ বা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, এবং সেই ধৈর্য আমরা কিভাবে অবলম্বন করতে পারবো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ কিভাবে ধৈর্য অবলম্বন করেছেন তার দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে ধৈর্যশীল পরিচয় দিয়ে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের রাস্তা বা উপায় আমাদেরকে বের করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে একজন ব্যক্তির যে গুণ বা বৈশিষ্ট্য, সেখানে 10টি গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে এই সবর বা ধৈর্যেরও কথা বলা হয়েছে। এবং এই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদান তারা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দান খায়রাতকারী পুরুষ এবং দান খায়রাতকারী নারী, আস-সায়মিনা ওয়াস-সায়মাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়াজ-জাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদান, উত্তম রেজাল্ট, উত্তম ফল। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল আহজাবে 10টা গুণ বা বৈশিষ্ট্যের কথা বললেন, এই 10 প্রকারের গুণ এবং বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য সফলতা, তার জন্য সাকসেস,
তার জন্য উত্তম বদলা নির্ধারিত, সে পুরুষ হোক অথবা স্ত্রী হোক। স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যদি এই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে ইনশাআল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবে। আমরা এই যে গুণ এবং বৈশিষ্ট্যগুলো সেগুলো আগেই অনেকগুলো আলোচনা করেছি, এবার যে ব্যাপারগুলো আলোচনা আমরা করিনি সেই আলোচনাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, অর্থাৎ আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। তাহলে এই যে জাকির, আল্লাহকে স্মরণ করা, এই আল্লাহকে যদি আমরা স্মরণ করি বেশি বেশি করে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছে একটা উত্তম প্রতিদান পাব। তাহলে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 152-তে বলছেন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার শুকর আদায় করো তোমরা আমাকে অবিশ্বাস করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার শুকর আদায় করো তোমরা আমাকে অবিশ্বাস করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা স্মরণ করি, বেশি বেশি করে স্মরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমিও তোমাদেরকে স্মরণ করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য এই যে আল্লাহর জিকির বা স্মরণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। সেই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সেই বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6408। সেই বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটা বর্ণনা করছেন যে একদল ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকির বা স্মরণ তাসবিহ তাহলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে রত আছে। এবার যখনই তারা দেখে যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে রত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করছে, ব্যস্ত আছে, তখন সেই সমস্ত ফেরেশতারা একে অপরকে ডাকতে থাকে এবং বলে তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য চলে এসো। তখন যে ব্যক্তি বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা স্মরণে ব্যস্ত আছে তাদের উপরে সেই সমস্ত ফেরেশতারা ডানা বিস্তার করতে থাকে। এই একের পর এক স্তর বা স্তর ডানা তাদের উপরে সেই আসমান পর্যন্ত পৌঁছে যায়। তখন সেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন যে তারা কি করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে তারা আপনার বাড়ত্ব, আপনার প্রশংসা করছে, আপনার মহত্ব তারা বর্ণনা করছে, আপনার গুণগান করছে। তখন সেই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন যে তারা কি আমাকে দেখেছে। তখন সেই সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলেন যে না, তারা তো আপনাকে দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি পেতে চায়, তারা কি চায়। তখন সেই সমস্ত ফেরেশতারা বলবেন আল্লাহকে যে তারা আপনার কাছে জান্নাত পেতে চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি জান্নাত দেখেছে। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ, আল্লাহর কসম, তারা তো জান্নাত দেখেনি। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যদি জান্নাত দেখত তাহলে তারা কি করত। তখন ফেরেশতারা উত্তর দিবেন ইয়া রব্বুল আলামিন, তারা যদি জান্নাত দেখত তাহলে তারা আরো বেশি বেশি করে আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার মাহাত্ম্য বর্ণনা করত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি থেকে বাঁচতে চায়। তখন ফেরেশতারা বলবেন যে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি জাহান্নাম দেখেছে। তখন ফেরেশতারা বলবেন না, তারা তো জাহান্নাম দেখেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যদি জাহান্নাম দেখত তাহলে তারা কি করত। তখন সেই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন আল্লাহ, আল্লাহর কসম, তারা যদি জাহান্নাম দেখত তাহলে তারা আরো বেশি বেশি করে আপনাকে ভয় করত, আরো বেশি বেশি করে আমলে সলে ভালো কাজ করত, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা সাক্ষী থাকো যে এই সমস্ত জিকিরে বা আল্লাহর স্মরণে যারা ব্যস্ত আছে তাদের সকলকেই আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন তাদের ফেরেশতাদের মধ্যে একজন আবার আল্লাহ সুবহানাহু তাআলাকে জিজ্ঞেস করবেন যে তাদের মধ্যে একজন ব্যক্তি সে তো জিকিরের উদ্দেশ্যে আসেনি, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে আসেনি, সে অন্য কোনো কাজে এসেছে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই ফেরেশতাদেরকে বলবেন তারা এমন একটা মজলিসে, তারা এমন একটা জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে বসে আছে যে সেখানে যেই অংশগ্রহণ করবে সেই ব্যক্তি সেই ক্ষমার মধ্যে অংশগ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসের যে বর্ণনা, এই যে ঘটনা, আল্লাহ সুবহানাহু তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা এবং জান্নাতের আকাঙ্ক্ষা করা, জাহান্নাম থেকে বেঁচে থাকা, এবং সেগুলো আমরা না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করে আমরা এতগুলো কাজ করছি, এবং সেটা করার ফলে আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদের প্রতি খুশি হয়েছেন, এবং খুশি হওয়ার ফলেই সেই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন যে তোমরা সাক্ষী থাকো আমি এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে এই রকম ভাবে যদি আমরা ক্ষমার উপায় বা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই জিকিরের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, এবং সেটাই আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা জুমআ সূরা নম্বর 62 আয়াত নম্বর 9 এবং 10 বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে ইমানদার লোকেরা, যখন জুমার দিনে আজান দিয়ে দেওয়া হবে তখন তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের দিকে জুমার নামাজের জন্য দৌড়ে এসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, সমস্ত রকম কেনা বেচা তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে, এর মধ্যে একটা ভালাই বা সফলতা নিহিত আছে। তার পরবর্তী আয়াতে 10 নম্বর আয়াতটাতে বলা হচ্ছে ফাইজা কুজিয়াতি সলাত ফানতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবার যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজি রোজগারের জন্য জমিনের বুকে ছড়িয়ে পড়ো, এবং এই রুজি রোজগার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে আমরা আবার হাজির হচ্ছি, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সন্তানের সুপ্ত মেধা বিকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম CBSE কারিকুলাম। এটি একটি ইসলামিক ও আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন 2017-18 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি 2017। ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক ন্যাশনাল স্কুল, উত্তর পাড়ামোর রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 73-84-056-054 এবং 73-84-056-055। ইসলামিক ন্যাশনাল স্কুল, এটি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইংলিশ, আরবিক, বেঙ্গলি, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। IELTS থেকে সার্বিক জ্ঞান লাভ করে একজন প্রকৃত মুসলিম ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উচ্চপদস্থ অফিসার, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ব্যবসায়ী ও বক্তা সমাজে উপহার দিতে পারবে ইনশাল্লাহ। ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আমাদের ঠিকানা ইসলামিক ন্যাশনাল স্কুল, চশকাপুর ধুলিয়ান, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 73-84-056-056 এবং 73-84-056-054। ইসলামিক ন্যাশনাল স্কুল ডক্টর সেলিমুল সাহেবের উদ্যোগে এবং স্থানীয় সমাজসেবী, শিক্ষাবিদদের, গার্জেন এবং আরো হিতৈষীদের যে সহযোগিতা, একটা ইসলামিক ন্যাশনাল স্কুল, এটা একটা কিন্তু খুব গর্বের বিষয়। কারণ হচ্ছে এই স্কুলের মধ্যে আমি যেটুকু ফিল করছি, মডার্ন এডুকেশন এবং ইসলামিক এডুকেশন দুটোই ঠিকভাবে রয়েছে এবং দুটোই আমাদের ঠিকভাবে জানতে হবে। এবং এই যে ইসলামিক ন্যাশনাল স্কুল, ইসলামিক ন্যাশনাল স্কুলের কিন্তু পারপারটা এরকমই হবে, এই স্কুল থেকে পড়ে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, IAS, BCS, WBCS, IPS অফিসার এবং মানবপ্রেমী ছাত্ররা প্রকৃত মানুষ হবে, প্রকৃত সমাজসেবী হবে, প্রকৃত আল্লাহ প্রেমী হবে, রসুল প্রেমী হবে, মানুষের মতো মানুষ হবে, তারাই হবে আমাদের সমাজের এক্সাম্পল, তারাই হবে আমাদের গাইড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আমরা বিরতির পর ফিরে এসেছি। আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা স্মরণ যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ যে আমরা করতে পারবো সেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এবং কিভাবে আল্লাহর এই স্মরণ আল্লাহর জিকির আমরা করব, আমরা দুনিয়াবি যখন কোনো কাজকর্ম করব, যখনই নামাজের জন্য আজান দিয়ে দেওয়া হবে, স্পেশালি এই শুক্রবারের নামাজের কথা বলা হচ্ছে সূরা জুমায় যে যখনই আজান দিয়ে দেওয়া হবে তখন তোমরা সেই আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণের জন্য সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দিয়ে, কেনা বেচা ত্যাগ করে দিয়ে তোমরা নামাজের জন্য ছুটে এসো। এবং যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফাইজা কুজিয়াতি সলাত ফানতাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফজলিল্লাহ, এবং আল্লাহর ফজল আল্লাহর রুজি তোমরা তালাশ করতে থাকো এবং তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তার ফলে তোমরা ফালাহ অর্থাৎ সফলতা অর্জন করতে পারবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমরা নিজেরাই যদি ভাবি যে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বা আমরা যে ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহ রুজি তলাশ করতে গিয়ে বেশি বেশি করে আল্লাহর স্মরণ করবে, যখন নামাজের টাইম হয়ে যাবে আবার সেই নামাজের মধ্যে চলে আসবে, তারপরে আমাদের যে কাজ দুনিয়াবি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব, অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু পাশাপাশি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জিকির, এই যে স্মরণ, এবং স্পেশালি এই যে শুক্রবারের কথা বলা হয়েছে, আমরা বর্তমানেও অনেক এরকম প্রতিষ্ঠান আমরা দেখি এই শুক্রবারের দিনেও জুমার নামাজের আজান হয়ে যায়, স্কুল কলেজে এই যে টিফিনের ব্যাপারগুলো থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এই বিশেষ করে শুক্রবারের দিনে এই নামাজের জন্য স্পেশালভাবে যেন আমরা দুটো তিনটে পিরিয়ড অফ করে এই আল্লাহ সুবহানাহু তাআলার ডাকে আমরা সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে বেশি বেশি স্মরণ করি, তবেই আমরা আল্লাহর নৈকট্য লাভ এই দুনিয়াতেও আমরা করতে পারবো এবং আখেরাতেও ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এবার আমাদের এই আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর স্মরণ বা জিকির করতে হবে। এবার আল্লাহর জিকিরের আমাদের বাধা সৃষ্টি করে বা আমরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে থাকি এইরকম কিছু জিনিস আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন যে আমরা নিজেদের ছেলে মেয়ে নিজেদের সন্তান সন্ততির মধ্যে ব্যস্ত থেকে আমরা আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার লোকেরা, আমরা দেখছি যে যেখানেই জিকির এই সমস্ত বা আল্লাহর নৈকট্য লাভের উপায়ের জন্য যে গুণ বা বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হচ্ছে, অর্থাৎ ইমানদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এবং তারাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে এই কারণে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদারদেরকে লক্ষ্য করে এই শিক্ষাগুলো দিতে চাইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধনসম্পদ তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে গাফেল করে না দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি এই আয়াতগুলোকে একটু চিন্তা ভাবনা করি, আমরা যদি রাত্রে শোয়ার সময় একটু ভাবি, চিন্তা ভাবনা করি যে আমরা এই 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহকে স্মরণ করি বা আল্লাহকে সবসময় আমরা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসি, আমাদের ব্যবসা বাণিজ্যে স্কুল কলেজে অফিস আদালতে যে কোনো কাজ করি না কেন, আল্লাহ বলছেন সেই সমস্ত কাজের মধ্যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, কিন্তু আমরা সব সময় আমাদের ছেলে মেয়ে আমাদের পিতা মাতা ভাই বোন আমাদের ব্যবসা বাণিজ্যকে নিয়ে এত ব্যস্ত আমরা হয়ে যাই যে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ থেকে আমরা অনেক সময় দূরে সরে যায়, অনেক সময় গাফেল হয়ে থেকে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ যদি আমরা করতে চাই তাহলে আল্লাহর এই জিকির আল্লাহর স্মরণ অবশ্যই আমাদের করতে হবে, এবং এই যে গুণ এবং বৈশিষ্ট্য যদি আমরা আমাদের মনের মধ্যে আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। সেই সূরা আহজাবের 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আরেকটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, অর্থাৎ যারা নিজের লজ্জাস্থানের নিজের যৌনাঙ্গের হেফাজত করে, অর্থাৎ অশ্লীল বেহায়াপূর্ণ কাজ থেকে যারা নিজেদেরকে রক্ষা করে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বদলা বা উত্তম প্রতিদান পাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 এ বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচার ধর্ষণ এগুলোর কাছেই যাবে না,
কারণ এটা হচ্ছে জঘন্যতম কাজ, এটা হচ্ছে একটা বেহায়াপূর্ণ কাজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিজে নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারেও এই সমস্ত বিষয়গুলো সচেতন থাকব, যে আমার ছেলে বা মেয়ে সে স্কুল কলেজে যাচ্ছে কিভাবে যাচ্ছে, কার সাথে তার কোনো সম্পর্ক বা অশ্লীলতা বা বেহায়াপূর্ণ এই সমস্ত কাজগুলো তার মধ্যে আছে কিনা, যদি থাকে অবশ্যই তাকে এই সমস্ত কাজগুলো থেকে নিষেধ করতে হবে, নিষেধ করতে হবে, মানা করতে হবে। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আজাব বা যে গজব এবং যে শাস্তি, সেটা আমরা যে কোনো মুহূর্তে এই দুনিয়াতে আমরা পেয়ে যাব। আমরা এই কাজ থেকে অবশ্যই আমরা বেঁচে থাকব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো নিষেধ করেছেন এবং যে গুণগুলো আমাদের মনের মধ্যে নিয়ে আসা জরুরি, কম্পালসারি, সেই গুণগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পরিত্রাণ পেতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আরেকটা বিষয় আমরা এ করতে পারি, এবং যেটা নবী সাহেবরাও করেছেন। নবী সাহেবরা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ ছিল না, তারা গুনাহ মুক্ত ছিলেন, অথচ সেই সমস্ত নবী এবং রসুলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, মোনাজাত করতেন, মাগফিরাতের দোয়া করতেন। অর্থাৎ এই দোয়াটাও আল্লাহর নৈকট্য লাভের একটা উত্তম, একটা সুন্দর একটা মাধ্যম। আমরা দোয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে নিজের জীবনের এই দুনিয়াতেও পরিবর্তন আমরা চেয়ে নিতে পারি এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে, উদুউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। উদুউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত বান্দিগিতে নিজেকে আত্ম অহংকার করে, ফখর করে, আমার দিকে ফিরে আসে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। সায়দ খুলুনা জাহান্নামে দাখিরিন, তারা সোজা জাহান্নামে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তো গুনাহগার বান্দা, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। নবী সাহেবরা যদি মাসুম থাকা সত্ত্বেও, গুনাহ থেকে মুক্ত থাকা সত্ত্বেও, তারা যদি এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেন, তাহলে আমরা তো পাপি, গুনাহগার, গুনায় নিমজ্জিত, তাহলে আমাদেরকে কত বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত, কত বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করা উচিত। আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহর কাছে আমরা দোয়া করি বা মোনাজাত করি, অনেক সময় আমরা সেই জিনিসটা আল্লাহর কাছে চাই সেটা হয়তো পাই না, অর্থাৎ দোয়া কবুল হয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে কোনো জিনিস আল্লাহর কাছে করি তার একটা সিস্টেম বা পদ্ধতি আছে, আমরা যে আল্লাহর কাছে চাই তারও একটা সিস্টেম বা পদ্ধতি আছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে কোনো কিছু চাইব, তখন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনা করব। সেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহাও বলা যেতে পারে, এই ফাতিহা সূরা দিয়েই সবচাইতে উত্তম, কারণ ফাতিহা এমন একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহর মোনাজাত থেকে শুরু করে আল্লাহর প্রশংসা সমস্ত কিছু। তাহলে এই ফাতিহা সূরা বলে আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে শুরু করব। তারপরে হচ্ছে দরুদ শরীফ বলা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা। তারপরে এবার আমরা যে কোনো বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী এবং রসুলের দোয়া করার যে ঘটনা সেটা বর্ণনা করেছেন, এবং সেই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া করার যে ব্যাপার, কোরআন শরীফে সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি রহম না করো, তাহলে আমরা সেই অত্যাচারিতদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তারা যে জুলুম অত্যাচার একটা ভুল করেছিলেন, সেই ভুলের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন। সূরা বাকারাতে 1 নম্বর আয়াতে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতের জীবনে কল্যাণ দান করো। তাহলে এখানে বলা হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয়ের জীবনে আল্লাহ তুমি আমাদের কল্যাণ দান করো। তাহলে উভয়ের জীবনে কল্যাণ পেলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো।
ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাছের পেটে থাকা অবস্থায়। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আছে, সেখানে বর্ণনা করা হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি নিজের নাফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি মহান পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া তার মুনাজাতও কবুল করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। যখন তাকে বলা হয়েছিল তুমি ফিরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার করো, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো ঠিকভাবে কথা বলতে পারি না, আমার জবান, আমার টাং পরিষ্কারভাবে আমি কথা বলতে পারি না। তাহলে সেই মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এবং সেই দোয়া আছে সূরা তাহা 20 নম্বর সূরার 25 থেকে 28 নম্বর আয়াতে। সেই মূসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেটা বর্ণনা করা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে এই বিষয়ের উপরে থাকব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক ন্যাশনাল স্কুল, এটি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইংলিশ, আরবিক, বেঙ্গলি, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। আইএনএস থেকে সার্বিক জ্ঞান লাভ করে একজন প্রকৃত মুসলিম ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উচ্চপদস্থ অফিসার, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ব্যবসায়ী ও বক্তা সমাজে উপহার দিতে পারবে ইনশাল্লাহ। ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আমাদের ঠিকানা ইসলামিক ন্যাশনাল স্কুল, চশমাপুর ধুলিয়ান, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7384-056-056 এবং 7384-056-054। আপনার সন্তানের সুপ্ত মেধা বিকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম, CBSE কারিকুলাম। এটি একটি ইসলামিক ও আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন 2017-18 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি 2017। ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক ন্যাশনাল স্কুল, উত্তরপাড়া মোড়, রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7384-056-054 এবং 7384-056-055। ইসলামিক ন্যাশনাল স্কুল ডক্টর সেলিমুল সাহেবের উদ্যোগে এবং স্থানীয় সমাজসেবী শিক্ষাবিদদের, গার্জেন এবং আরো হিতৈষীদের যে সহযোগিতা, একটা ইসলামিক ন্যাশনাল স্কুল, এটা একটা কিন্তু খুব গর্বের বিষয়। কারণ হচ্ছে এই স্কুলের মধ্যে আমি যেটুকু ফিল করছি, মডার্ন এডুকেশন এবং ইসলামিক এডুকেশন দুটোই ঠিকভাবে রয়েছে এবং দুটোই আমাদের ঠিকভাবে জানত। এবং এই যে ইসলামিক ন্যাশনাল স্কুল, ইসলামিক ন্যাশনাল স্কুলের কিন্তু পারপারটা এরকমই হবে, এই স্কুল থেকে পড়ে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, IAS, BCS, IPS অফিসার এবং মানবপ্রেমী ছাত্ররা প্রকৃত মানুষ হবে, প্রকৃত সমাজসেবী হবে, প্রকৃত আল্লাহ প্রেমী হবে, রসুল প্রেমী হবে, মানুষের মতো মানুষ হবে, তারাই হবে আমাদের সমাজের এক্সাম্পল, তারাই হবে আমাদের গাইড। সভা সঞ্চালনা করবে সপ্তম শ্রেণীর ছাত্র সারোয়ার জাহান, হিন্দি ভার্সনে। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রাব্বি জিদনি ইলমা। आज की सांस्कृतिक अनुष्ठान में योगदान करने के लिए आप सभी का शुक्रिया अदा करते हैं। दूर दराज से आए हुए अतिथिगण, इस्लामिक नेशनल स्कूल के सभी विद्यार्थी, शिक्षक और शिक्षिकाएं, आप सभी का भी शुक्रिया अदा करते हैं। लिहाजा विलम्ब और देरी किए बगैर हम अपने इस कार्यक्रम का आरंभ करना चाहते हैं। लिहाजा सबसे पहले हम बुलाना चाहते हैं किरात के लिए मिराज शेख और उसके ग्रुप को। किरात सूरह माउन, मिराज शेख अरबिक के लिए, अशदुल्ला इंग्लिश, मिसबाउल हिंदी, हुजैफा बंगाली।
যে সমস্ত বহিরাগত প্রতিযোগী আজান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বাছাই পর্বে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ আকিব জাবেদ, আনিসুর হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ জার্জিস, আব্দুল ওয়াহিদ এবং সামিরুল ইসলাম। আবারও বলছি, মোহাম্মদ আকিব জাবেদ, আনিসুর হক, মোহাম্মদ আব্দুল করিম এবং মোহাম্মদ জার্জিস, আব্দুল ওয়াহিদ এবং সামিরুল ইসলাম। আপনাদের আজান কম্পিটিশন শুরু হবে 11:45। Everybody, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. I seek refuge with Allah from the hook of shaytan. Allah se bana manta hu shaytan mardood ki. I'm bita shaytan haath theke bacha jonno Allah ka ashray chaichi. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. Allah ke naam se shuru karta hu jo bada meherban aur rehm karne wala hai. Param karuna mai asim dua mai Allah ur naam se shuru karchi. Ara'aytal ladhi yukazzibu bid-din. Have you seen him who denies the recompense? क्या तूने देखा जो बदले को झूठ लाता है? तुम्हें की देखे जे ताके जे परकाल के मिथ्या बुद्धि पालन करे? ذلك الذي يدعو اليتيم. That is who recalls the orphan. यही वो है जो अनाथ को धक्के देता है। से तो वही व्यक्ति जे यतीम के धक्का दिए तारिए दे। और गरीब को खाना खिलाने की तरकीब नहीं देता एवं से अभावग्रस्त के खाद्य दाने उत्साह प्रदान करे ना। वैलुल मुसल्लीन सो टू द परफॉर्मर ऑफ सलात उन नमाजियों के लिए वेल है सुतरा गंग से सही नमाज अदा कायदे जन्न अल्लजीना हुम सलातिन जो अपने नमाज से गाफिल है ज्यादा दिन नमाज जो अमनोजोगी अल्लज़ीना हुम युराउन दोज हु डू गुड डीड्स ऑनली टू बी सीन जो दिखाई को गम करते हैं जा लोग देखने जन्न ता करे वयम नउन अलमाउन एंड विद ओल्ड अलमाउन और इस्तेमाल में आने वाली चीजें को रोकते हैं एवं तारा दरकारी छोटे खाटे जिन्हें सहज दाने बिरत थके। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। माशाल्लाह, धन्यवाद भाइयों को किरात पेश करने के लिए। अब हम इस मंच को एक नई रूप देने के लिए संगीत सुनना चाहते हैं बहन नूरजहान बेगम और उनके साथियों से। कृपया करके आप लोग स्टेज पर आइए और अपने संगीत पेश करें। সম্মানিত সুধি মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসন্ন 2017 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুলে নবাগত ছাত্রছাত্রীদের জন্য নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 20 নভেম্বর। ভর্তির জন্য যোগাযোগ করুন এই ঠিকানায়, ইসলামিক ন্যাশনাল স্কুল, চকশাপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7384-056-056 এবং 7384-056-054। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউয়ালু কিলমা কিলমাতু ইকরা, আজমালু হিকমা কিলমাতু ইকরা। القراءة لها أجنحة جميلة تحملنا وتطير بنا وتحلق
في أعلى مكان اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله الدنيا حبا عملا أزما شايا وانشر في الأرجاء الهدية وتعلق نورا كالنجمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله الكون علما عذبا فكرا فنا وتعلمه ركنا وامزي به موفور الهمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة مثل الطير غادر وقرا مثل النحلة فوق الزهرة ابحث عن معنى عن فكرة انشدها في أعزب نغمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ واكتب في المدرسة اسمع معنا أهل الوطي وارسم دربا كالأمية واتبع في آخره بسمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ بسم الله تعالى اقرأ واصعد نحو القمة اقرأ كانت أول كلمة اقرأ كانت أجمل حكمة اقرأ كانت أول كلمة كانت أول كلمة كانت أول كلمة السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله شكريا بہنوں کو اپنی میٹھی آواز سے گیت سنانے کے لیے اب ہم بلانا چاہیں گے حضرت علی کو دعا پیش کرنے کے لیے یہ دعا ہے کہ وہ اپکار کر لیں ربی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমার নাম হযরত শেখ আমি লন্না সাড়িতে পড়ি উপকার করলে বলতে হয় জয় করলে খয়রা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ভাই নে বহুত হি খুবসুরত তরিকে সে আপনি দোয়া সুনাই আব হাম ফির সে বুলানা চাহতে হ্যায় শাইখ আহমেদ কো উনকা টপিক হ্যায় ঘুমানো দোয়া ربادی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমার নাম সাইক আহমেদ আমি নাম শুরু ঘুমানো দোয়া আল্লাহুম্মা বিসমিকা
আমুত ও আয়া হে আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং তোমার নামে জাগ্রত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ভাই কো ইয়ে দোয়া পেশ করনে কে লিয়ে। ইয়ে দোয়া বহুত জরুরি হ্যায় ক্যোঁকি হাম লোগ সোতে হ্যায় লেকিন দোয়া সবি নাহি বাতাতে। আব হাম দাওয়াতে স্টেজ দেতে হ্যায় ইসরার আহমেদ কো। উনকে বিষয় বস্তু হ্যায় হোয়েন আই হিয়ারিং আ গুড নিউজ। হেলিওয়ারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাই নেম ইজ ইসরার আহমেদ। আই রিড ইন চেলাস লনাসারি দোয়া হোন হ্যারি হে গুড নিউজ। আলহামদুলিল্লাহ অল প্রেস ইট ফর আল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আব হাম দাওয়াতে সুখন দেতে হ্যায় হাসানুল বন্না কো। উনকে বিষয় হ্যায় প্রথম কালিমা। আসসালামু আলাইকুম। আমার নাম হাসানুল বন্না। আমি লুহানা সাইটে পড়ি। প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ও বান্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া ভাই গো দোয়া পেশ করনে কে লিয়ে কলিমা। আব হাম আপনার সন্তানের সুপ্ত মেধা বিকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম CBSE কারিকুলাম। এটি একটি ইসলামিক ও আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন 2017-18 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি 2017। ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক ন্যাশনাল স্কুল, উত্তর পাড়ামোর রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 73-84-056-054 এবং 73-84-056-055। ইসলামিক ন্যাশনাল স্কুল এটি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইংলিশ, আরবিক, বেঙ্গলি, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়। IELTS থেকে সার্বিক জ্ঞান লাভ করে একজন প্রকৃত মুসলিম ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উচ্চপদস্থ অফিসার, শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ব্যবসায়ী ও বক্তা সমাজে উপহার দিতে পারবে ইনশাল্লাহ। ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আমাদের ঠিকানা ইসলামিক ন্যাশনাল স্কুল, চশকাপুর ধুলিয়ান, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 73-84-056-056 এবং 73-84-056-054। দাওয়াত স্টেজ দিতে হ্যায় নুসরাত জাহান কো। উনকে বিষয় হ্যায় ইসলাম মেথড অফ স্লটার অ্যানিমালস অ্যাপিয়ার্স দরদোস। আজান কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ঘোষণা করছি, আপনারা গ্রিন রুমে আসুন। মোহাম্মদ আকিব জাবেদ, আনিসুর হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ জার্জিস, আব্দুল ওয়াহিদ এবং সামিরুল ইসলাম, আপনারা গ্রিন রুমে আসুন। যাদের নাম আমি ঘোষণা করলাম তারা গ্রিন রুমে আসুন। মোহাম্মদ আকিব জাবেদ, আনিসুর হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ জার্জিস, আব্দুল ওয়াহিদ এবং সামিরুল ইসলাম, আপনারা স্টেজের পিছন দিকে আসুন। الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
Rabbi Zidni Ilma. Respected teachers, elders, brothers and my sisters, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today my present topic is Islamic method of slaughtering animal appears ruthless. The Islamic method of slaughtering animals known as Zabiha has been the object of much criticism from a large number of people. Before I reply to the question, let me relate an incident about discussion between a Sikh and a Muslim regarding animal slaughter. Once a Sikh asked a Muslim, why do you slaughter the animal painfully by cutting the throat instead of the way who do it one stroke, that is to say jhatka. The Muslim replied, we are brave and courageous and attack from the front. We are macho men. You are cowards and attack from the behind. Jokes apart, one may consider the following points, which prove that the Zabiha method is not only human, but also scientifically the best. Point number one, Islamic method of slaughtering animal. Zakiyatu means a drive from the root word zakah to purify. Its infinitive is zakiyah, which means purification. The Islamic mode of slaughtering an animal requires the following conditions to be met. Point number one, part A. Animals should be slaughtered with the sharp object knife. Point number one, part B. Cut wine pipe, throat and ridges of neck. Zabiha is an Arabic word which means slaughtered. The slaughtering is to be done by cutting the throat instead of the way we do with one stroke, that is to say jhatka. Point number two, blood is a good media of germs and bacteria. Blood is a good media of germs, bacteria, toxins, etc. Therefore, the Muslim way of slaughtering is more hygienic and most of the blood containing germs, bacteria, toxins, etc. That is the cause of several diseases are eliminated. Point number three, meat remains fresh for a longer time. Meat slaughtered by Islamic way remains fresh for a longer time. Point number four, animal does not feel pain. The swift cutting of the veins of the neck disconnect the flow of blood to the nerve of the brain responsible for pain. Thus the animal does not feel pain. While dying, the animal struggles with the shakes and kicks, not due to pain, but due to the contraction and relaxation of the muscles deficient in blood and due to the flow of blood out of the body. At last, I pray to Allah, give us straightway. Ameen. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله. شكريہ بہن کو ہمارے سامنے یہ ٹاپک پیش کرنے کے لئے. اللہ تعالیٰ سے دعا ہے کہ اللہ تعالیٰ ان کو اتم سے اتم پرشرمک عطا فرمائے. اب ہم قرآت کے لئے بلانا چاہتے ہیں عالیہ سلطانہ اور اس کے گروپ کو. قرآت ہے سورہ انفطر. عالیہ سلطانہ عربک, حفیظہ انگلش, رحیمہ خاتون ہندی, جزیہ پروین بنگالی.
السلام عليكم ورحمة الله وبركاته. I seek refuge with Allah from the outcast Satan. मैं अल्लाह सुबहाना मानती हूँ सैतान मर्दूद की। আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইছি। Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. अल्लाह के नाम से शुरू करती हूँ जो बड़ा मेहरबान और रहम करने वाला है। परम करुणामय असीम दया में अल्लाह नाम से शुरू करती हूँ। एंड रियली अल फजर विल बी इन द ब्लेजिंग फायर। और यकीनी तौर से बुरे लोग जहन्नम में होंगे। निश्चय पापाचारी लोग जहन्नम जाबे। Burning film, one the day of recompense. बदले वाले दिन उसमें जाएंगे। बिचारे दिन तरह जाते प्रवेश करवे। And they will not be absent therefrom. वह उसमें जगह बिगाड़ ना पाएंगे। तारा जहन्नम तक दूर सुरी थकते पार बना। What the day of recompense? तुझे कुछ पता भी होगा बदले का दिन क्या है? आज तुम्हें की जानो से भी चार दिन की। Again, what will make you know? What the day of recompense? मैं दोबारा कहता हूँ तुझे पता कि बदले का दिन क्या है? अदुपर तुम्हें की जानो से भी चार दिन की। Person shall have power anything for another, and the decision that day will be with Allah. जिस दिन कोई इंसान किसी इंसान के लिए किस चीज का मुख करना होगा और सभी हुकुम उस दिन अल्लाह के ही होंगे। সেই দিন যখন কারো জন্য কিছু করার সাধ্য কারো থাকবে না, সেই দিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর ইখতিয়ারেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला इनको मैदाने किताबत में जलुइया बिखरने की तौफीक दिए और राह हक पर अमल करने का तौफीक अता फरमाए। अब हम बहुत सारे समय से बहुत प्रोग्राम देख रहे हैं, तो अब हम हमारे दिल खुश करने के लिए एक गीत सुनना चाहते हैं भाई सहरियार अहमद से, कि वो यहाँ आए और अपने गीत पेश करें। गीत है तुमरा जरा हेरार पथे। السلام عليكم ورحمة الله وبركاته. তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো, তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো,
চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙিনায় জীবন পাতার সেই স্মৃতি আমাদের প্রেরণা যোগায়। বিনিসুতর মায়া ডরে সবাইকে বেঁধে নিয়েছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো ভুলতে পারি না কখনো ও ভুলতে পারিনি এখনো ভুলতে পারি না কখনো ভুলতে পারিনি এখনো দিন কায়েমের অগ্রপথে তোমরা যে মিছিলে শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে দিন কায়েমের অগ্রপথে তোমরা যে মিছিলে শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে মরেও অমর তোমরা আজি জান্নাতি পাখি হয়েছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জুড়িয়ে আছো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। माशाल्लाह बोतल भरी हुई है शराब से पत्थर से तोड़ दो बोतल भरी हुई है शराब से पत्थर से तोड़ दो ये अल्लाह प्यारे भाई सहरियार के गीत सुनने वालों को जन्नत में भेज दो। আপনার সন্তানের সুপ্ত মেধা বিকাশের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম CBSE কারিকুলাম। এটি একটি ইসলামিক ও আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আসন্ন 2017-18 শিক্ষাবর্ষে ইসলামিক ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য ফর্ম বিতরণ শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি 2017। ফর্মের জন্য যোগাযোগ করুন ইসলামিক ন্যাশনাল স্কুল, উত্তর পাড়ামোর রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7384056054 এবং 7384056055।